এটা হলো ওয়াল মারআতু তামুতু বিজুমইন শাহীদুন আর যেই মহিলা প্রসব বেদনায় মারা যায় বা গর্ভধারণ করা অবস্থায় মারা গেল প্রসব বেদনা এখনো শুরু হয়নি কিন্তু পেটে বাচ্চা আছে ওই অবস্থায় এই বাচ্চার কারণে মারা গেল বাচ্চা পেটে আছে আর এমন কোন রোগ হয়ে গেল এই যে গর্ভ অবস্থায় আছে এই অবস্থা বা গর্ভবতী আছে এই অবস্থায় গর্ভ সংক্রান্ত রোগ আর তাতেই যদি মারা যায় তাহলে শহীদ তাতে মারা গেলে শহীদ বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগেও যদি এরকম হয় তাও শহীদ আর বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে মারা গেল অনেক রোগী এরকম আছে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে বাচ্চা বেঁচে আছে মা মারা গেল বাঁচলো না জি হ্যাঁ বেশ কিছু এরকম রোগ রয়েছে তো সেও শহীদ তো নারীদেরও আল্লাহ বড় মর্যাদা দিয়েছেন কারণ যে কষ্টটি তারা করে প্রসব বেদনার কষ্ট সেটা পুরুষরা কল্পনা করতে পারে না পুরুষরা কল্পনা করতে পারে না দুটো ব্যথার তৃতীয় ব্যথা এত মারাত্মক ব্যথা নেই একটা হচ্ছে প্রসব বেদনার ব্যথা যেটা মহিলারাই বুঝে ভুক্তভোগী বুঝে যেটা কোনো পুরুষ বুঝে না সামনে থাকলেও বুঝবেন না যে কী ব্যথা হচ্ছে সুবহানাল্লাহ আরেক ব্যথা হচ্ছে দাঁতের ব্যথা দাঁতের ব্যথা সুবহানাল্লাহ যার দাঁতের ব্যথা হয়নি ওই শুনে শুনে বুঝবে না যে দাঁতের ব্যথা কোন ব্যথা আমারও যখন দাঁতের ব্যথা হয়নি আমি বুঝতাম না কেউ যে দাঁতের ব্যথাতে কান্না করতো তা আমাকে খারাপ লাগতো যে কাঁদছে কেন দাঁতের ব্যথা হচ্ছে কান কাঁদবে কেন হ্যাঁ ছোট ছেলের মতো কান্না করছে সুবহানাল্লাহ কাঁদতে হবে না আপনাকে কাঁদিয়ে ছাড়বে ইচ্ছে করে কান্দতে হবে না অনিচ্ছাকৃত কান্না আসবে সুবহানাল্লাহ কার দাঁতের ব্যথা হয়েছে তাহলে বুঝতে পারছেন না একটু হালকা হয়েছে না বেশি হ্যাঁ বেশি হলে তাহলে ভালো করে বুঝতে পারছেন সুবহানাল্লাহ জি এই ছিল শহীদ